মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তার মানে তৃতীয় কেউ ঢুকে জয়িতা দিদিকে খুন করেছে, আর ছন্দক দাদা যেই হাতুড়ি দিয়ে শ্বাস চেয়েছিল সেটাকে লুকিয়ে রাখে। এক মিনিট ফুলকি, এটা জাস্ট একটা অনুমান। তুমি অনুমান করছো, এটা ফুলকি সত্যি নয়। জানি তো স্যার, কিন্তু এইরকম ঘটনা ঘটতেও তো পারে, তাই না? আমি তো সিনেমাতে দেখেছি। তাই বলো? তাই ভাবি, ফুলকি দাসের মাথায় এত বুদ্ধি কোথা থেকে এলো? সিনেমা দেখে শিখেছো? তা কোন সিনেমা, আর কার সঙ্গে দেখেছো তুমি? আরে বাবা স্যার, একটা সিনেমার কথা তো বলছি না, অনেকগুলো সিনেমা মিলিয়ে বলছি। আমি, রানু, বুলু, ভোমলদা সবাই মিলে একসাথে ভিডিওতে সিনেমা দেখতাম। আইসি, কখন দেখতে? ওই তো সকালে সিলিন্ডার দিতে যেতাম, তারপর এসে সিনেমা দেখতে বসতাম, তারপর স্কুল যেতাম, তারপর এসে আবার সিনেমা, তাই তো? না না স্যার, পড়তে বসতাম কিন্তু হাই উঠতো, আর যে যে সিনেমাগুলো দেখতাম সেইগুলোর কথা মনে পড়তো। এই ধরুন, যদি গোয়েন্দা সিনেমা দেখতাম তাহলে নিজেকে গোয়েন্দা মনে হতো, আর যদি প্রেমের সিনেমা দেখতাম। থাক 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 থাক, প্রেমের সিনেমা দেখলে তোমার যে কি কি মনে হতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। সত্যি ফুলকি দাস, আমি না তোমাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টটা আরেকবার দেখাবে, দেখি যদি কিছু বের করা যায়। দিচ্ছে। থানা থেকে আমরা এই একটাই জিনিস আনতে পেরেছি অংশটা। প্লিজ একটু ভালো করে দেখো, যাতে কোনো এভিডেন্স পাওয়া যায়। ধানু যাতে কোর্টে একটা কংক্রিট প্রমাণ শো করতে পারে। দেখো, ডক্টর রিপু দলন চট্টোপাধ্যায় অটোপসি করেছে, লেখা আছে দেখো। আমার না খুব অদ্ভুত লাগছে, মনেই হচ্ছে না অটোপসি হয়েছে। কি নাম ডক্টর? রিপু দলন চট্টোপাধ্যায়, একেবারে ফাঁকিবাজ ডক্টর। কে বললি রে কথাটা? কে বললি ডক্টর রিপু দলন চট্টোপাধ্যায় ফাঁকিবাজ? হ্যাঁ, আমাদের কাঁথি হাসপাতালে রিপু দলন তো, এমন নাম তো সহজে শোনা যায় না। জেঠুমনি, তুমি ওই ডাক্তারবাবুকে চেনো নাকি? ও যদি আমাদের কাঁথি হাসপাতালে ডক্টর রিপু দলন চট্টোপাধ্যায় হয় তাহলে আমি বিলক্ষণ চিনি। আরে আমরা একই বয়সী, একই সময় কলকাতায় পড়াশোনা করতাম, আমাদের নানাভাবে দেখা হতো, ডিবেট হতো, আড্ডা হতো, তো হঠাৎ বেচারাকে তোরা এই ফাঁকিবাজ বলছিস কেন? বলবো না জেঠুমনি। অংশুদা দাও তো, এটা জয়িতা মানে ছন্দকের মৃত বইয়ের পোস্টমর্টম রিপোর্ট। এটা দেখো, এখানে শুধু লেখা আছে যে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল, আর কিচ্ছু না। জেঠুমনি, কালকে কোর্টে হিয়ারিং শুরু হবে, এটা দিয়ে কি হবে তুমি বলো। না না না, রিপু দলন এই ধরনের কাঁচা কাজ করতে পারে না। না শোন, তোরা যদি চাস তাহলে আমি তোদেরকে রিপু দলনের কাছে নিয়ে যেতে পারি। তাহলে আর দেরি নয় জেঠুমনি, এক্ষুনি চলো। চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।